হ্যালো বিস আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন এবং কি সুস্থতে আছেন হ্যাভিয়াস আজকে মাছগুলো দেখাই দিচ্ছি যে দেশি গুলসা মাছের পোনা এটি হল বড় আকারের পোনা হ্যাভিয়স তার মাধ্যমে রয়েছে দেশি কাতলা মাছ অতএব কাবজাতীয় মাছ একইভাবে এবং কি আপনারা সব মাছের সাথে একত্রিতভাবে চাষ করতে পারেন হ্যাভস তার মাধ্যমে দেখা দিচ্ছি এই মাছটি পুরাতন মাছ কাতল মাছ এই মাছটি অল্প সময়ের ভিতরে আপনারা বাজারজাত করতে পারেন এই কাতল মাছের সময় লাগবে মাত্র আড়াই থেকে তিন মাস অথবা চার মাস এক একটা প্রায় এক কেজি ওজন আসিবে অতএব নশো থেকে বারোশো গ্রাম কিংবা পনেরোশো গ্রাম ওজন আসতে পারে তার জন্য রয়েছে আপনার প্রতিদিনের খাদ্য দুইবার করে লুজ খাবার ব্যবহার করবেন সেটি হল প্রাকৃতিক খাবার হ্যাভিয়েস কাতল মাছের ক্ষেত্রে পানি থাকতে হবে পাঁচ থেকে সাত ফিট হ্যাভিয়েস তার মাধ্যমে রয়েছে এই দেশি গুলসা মাছের পোনা আপনার এই সাইজের মাছের পোনাটা যদি কাতল মাছের সাথে অতএব অন্য অন্য মাছের সাথে চাষ করেন তাহলে অল্প সময়ের ভিতরে চাষ করতে পারেন হ্যাভিয়েস তার মাধ্যমে রয়েছে কাপজাতীয় দেশি কাতল গুলসা ট্যাংরা একত্রিতভাবে চাষ করতে পারেন তার মাধ্যমে সর্বোচ্চ পানি থাকবে পাঁচ থেকে সাত ফিট অতএব আট ফিট পানির হাইট যদি আপনার আট থেকে নয় ফিট থাকে তাহলে কিন্তু সমস্যা নেয় অতএব নিচতমে পানি রাখবেন নিচে তিন ফিট এভাবে তার মাধ্যমে রয়েছে দেশি গোলসামাজের ক্ষেত্রে প্রতিদিনের খাদ্য আপনারা একবার অতএব কিংবা দুইবার করে ব্যবহার করবেন সন্ধ্যা যাওয়ার সময় আটটা থেকে নয়টার ভিতরে আপনারা খাদ্যটা দেবেন দেখবেন যে সারাটা পুকুরে খাদ্যটা খাচ্ছে তার মাধ্যমে রয়েছে যদি কিছু পরিমাণ কাপ জাতীয় মাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে একই সাথেভাবে মাছটি খাবে একই সাথে খাদ্য খাওয়ার পূর্বে এবং কি মাছের রোগ জীবনটা খুবই কম আসে তার মাধ্যমে দেখা গেছে যদি কিছু পরিমাণ গুলসার সাথে অতএব যদি আপনারা কিছু কিছু কাতল রই মিরকা এ ধরনের মাছগুলো দিয়ে দিন সম্পূর্ণটা ভালো হবে অ্যাভিওস এখানে যে দেখতেছেন এই সাইজের মাছটি হলকার দেশি ট্যাংরা মাছ এই মাছটি সময় লাগবে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে ওজন আসবে বিশটা থেকে পঁচিশটা কেজি হ্যাভিওস তার মাধ্যমে রয়েছে এটি হল দেশি সাদা গুলসা মাছের কোনা এখানে দেখা গেছে মাছের দুই রকম মাছ হয়ে থাকে একটা থেকে গুলসা মাছ লাল হয়ে থাকে অতএব আর একটা হয়ে থাকে সাদা সম্পূর্ণটা মাছের এমনকি কোয়ালিটি হিসাবে গুণগত মান স্বয়ং সম্পূর্ণটাই ভালো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন অতএব স্বল্পই মূল্যে আমরা বিক্রি করে থাকি তার জন্য রয়েছে আপনারা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ তার মাধ্যমে দেখা গেছে আপনারা প্রতি শতাংশে এই গুলসা মাছটি ব্যবহার করবেন পনেরোশো থেকে দুই হাজার পিস অতএব পঁচিশ শত পিস ব্যবহার করতে পারেন আর যদি গণত্ব ব্যবহার করেন তাহলে আপনারা অ্যারোটর মিশিং বসায় তারপরে আপনারা ব্যবহার করতে পারেন অ্যারোটর বসালে তাহলে আপনারা প্রতি শতাংশে তিন হাজার অথবা চার হাজার পিস দিতে পারেন হ্যাভিয়াস এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না ফিশারম্যান বিডি চ্যানেল আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই কামনেই